কোনো দরকার দাম গরুর দাম কম, এবার কম হওয়ার কারণ কি? দাম গরুর দেশের গরু বেশি এই দেখতে আছেন বড় একটা হাম্বা ভাই, কত হয়েছে কত, কোথায় এই গরুর ঠিকানা কোথায়? কত উঠছে তো বলছে কত? এটা 1,15,000। তো আপনি কত হইলে ছাড়বেন? তো এখন দেখবো লাল গরুর পরে এখন দেখবো কালা গরু। তো গরুটি কিন্তু অনেক বড় একটি গরু। তো ভাই গরুটি কার? কত দাম হচ্ছে? কত দাম? 15 বলছে। তো গুতা দেবে নাকি আমাকে? না না গুতা দেবে না। 1,15,000 বলছে। তো আপনি কত হইলে ছাড়বেন? 20-25 হইলে ছাড়বেন। তো আপনার 20 তো বললেই দিয়েছে, 15 বললে তো আর 20-এর বাকি থাকে না। আপনি চাইছেন কত? 75। তো মাত্র 2,000 টাকার জন্য দিচ্ছেন না? নিতে চায় না। আপনি 2,000 টাকা ছাড়িয়ে দিলে তো নিয়ে যেতে পারে, লস হয়ে যায়। তো আমরা এই হাটে আরও গরু দেখব, যেহেতু এই হাটে প্রচুর পরিমাণ গরু উঠেছে। তো দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই এটা কার গরু? আপনার। এর দাম হচ্ছে কত? 1,00,000। তো আপনি চাইছেন কত? 1,00,000 চাইছেন। দাম বলছে কত? 90। এটা কার গরু? আমার। কত দাম হচ্ছে? কত দাম হচ্ছে? 60। আপনি চাইছেন কত? 65। 65। এটা 65 চাইছেন, আর কি দাম হচ্ছে 65। আপনি চাইছেন কত? 65। আর দাম হচ্ছে 60। 5,000 টাকা কম। এই গরুটা কার? আপনার। আর কি আপনার আতালের গরু? হ্যাঁ। পালা গরু? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? বাড়ি 18 গাছিয়া। 18 গাছিয়া। তো এটার দাম হচ্ছে কত? 60। দাম উঠছে, আপনি চাইছেন কত? 65,000। 65,000। তো 5,000 টাকার জন্য দিচ্ছেন না? না। কেন দিচ্ছেন না কেন চাষা? হ্যাঁ কেমন কেমন তারা দুম এটা কি আপনার খরচ আছে? খরচ আছে না। কয় বছর পালছেন? 2 বছর চলছে পালছি। 2 বছর পালছেন? খরচ আছে না? একটা গরু কুটা খোয়া খরচ আছে না? চাচা এটা কার? কত দাম হচ্ছে? কত দাম দেবেন? 82। 82। আপনার দাম অন্য কেউ বলছে কত? দাম উঠছে কত? 80। কিন্তু আপনি 82 হলে বিক্রি করবেন? ভাই এটা কার গরু? আপনার। দর উঠছে কত? 92 বলে। 92 বলে। আপনি চাইছেন কত? 1,05,000। 1,05,000। ভাই এটা কার? আপনার। তো এর দর হচ্ছে কত? 78-79। আপনি চাইছেন কত? 1,05,000। 1,05,000। 78-79 পর্যন্ত উঠছে। কত হলে বিক্রি করবেন? 90। এই গরুটি 90,000 টাকা হলে বিক্রি করবে। চাষা আজকের কি এখানে শেষ হাট? কালকেরও আছে। তো আপনি কয়টা আনছেন? এই একটা আনছেন। কত দাম উঠছে? কত দাম হচ্ছে? 40 বলতেছে। 40,000 বলতেছে। তো আপনি কত হলে বিক্রি করবেন?
50 বিক্রি করবেন? তো চলুন আরো কিছু গরু দেখার চেষ্টা করি এবং গরুর দাম জানানোর চেষ্টা করি আপনাদের। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই ভিডিওটি থেকে আপনারা যদি কোনো আইডিয়া পেয়ে থাকেন গরুর দাম সম্বন্ধে, সেক্ষেত্রে আপনারা কিন্তু পেজে লাইক ফলো করে সাথে থাকবেন। দাম হচ্ছে কত? 90,000। চাইছিলেন কত আপনারা? কেনা হয়েছে 90,000। ও বিক্রি হয়েছে না? ও বড় একটি গরু কিনছেন। দাম কেমন লাগলো আপনাদের কাছে? দাম ভালো লাগছে। দাম কম নাকি? দাম গরুর দাম কম। এবার কমাবার কারণ কি? এই দেখতে আছেন বড় একটা হাম্বা ভাই। কত হয়েছে? কত? 250 বলছে। আপনি চাইছেন কত? 300 চাইছেন? 250 বলছে, দেন নাই? পাটুখালী মরিজবন ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এত বড় একটি গরু আর কি ভাই, 250 হইলে বিক্রি করবে নাকি? 250 হইলে বিক্রি করবে। সবচেয়ে বড় গরু 10 মন ওজন, 250 নাকি? আচ্ছা, তো দাদা কিরকমের বেচাকেনা হয়েছে আজকের? মাশাআল্লাহ ভালোই, গরুর দাম কম, সবাই কিনে শান্তি পেয়ে যাচ্ছে জায়গায়। আচ্ছা আচ্ছা, গরুর দাম এবার এত কম হওয়ার কারণ কি? পরিমাণে বেশি এবার, গরু পরিমাণে বেশি। তো কিন্তু একটি কথা থেকে যায় যে এবার এই বাদুরহাটে গরুর পরিমাণ কিন্তু অনেক বেশি, অনেক বিক্রেতাগণ এই হাটে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যত বাঘ ছিল এবং খালের পাড় ছিল এবং স্কুলের মাঠ ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে আর কি বিক্রেতাগণ তারা আসছে এবং ক্রেতাগণ খুব স্বাচ্ছন্দ্যে এবং রিজনেবল প্রাইসে তারা গরুগুলো ক্রয় করে কোরবানির জন্য তারা বাড়ি নিয়ে যাচ্ছে। তো ধন্যবাদ, আজকে এখানে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।